একদম সকাল থেকে শুরু করেছি। ভাবলাম ইউএসএতে যাত্রাটা আমার কেমন গেল সে একদম সকাল থেকে রাত পর্যন্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আজকের যাত্রাটা আমার কাছে তেমন একটা স্পেশালও না আবার খারাপও না। যাই হোক, সকালবেলা রেডি হয়ে চলে গেলাম আপনাদের ভাইয়ের সাথে একটু শপিংয়ে। কুলসে গিয়েছি, যেহেতু ওখানে সেফোরার একটা শপিং হল আছে, ভাবলাম ওখান থেকে কিছু কসমেটিক্স নিয়ে নিই, কারণ ইউএসএতে আসার পর কসমেটিক্স ছাড়া আমি আর কিছুই শপিং করছি না, যেহেতু ড্রেসগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। যাই হোক, আজকে এক টানে একদম ভিডিও দিয়ে দিয়েছি ছোটো ছোটো ক্লিপস। বাসায় এসে কিছু আম স্লাইস করে নিয়েছি, যেটা দিয়ে আমার শাশুড়ি হচ্ছে আমের আচার বানাবে। তো এই হচ্ছে আচারের ফাইনাল লুক, যেটা আমার শাশুড়ি বানিয়েছে আচারটা। আমের আচারটা অনেক টেস্ট হয় আর আমার বাসায় আমিই বেশি আচার খাই, এটা বলতেই হবে, মাস্ট। তারপরে হচ্ছে ইফতারের সব আয়োজন, যেটা রেগুলার। আজকের ইফতার একটু অন্যরকম ছিল, যেটা হচ্ছে নুডলস, আমার খুব পছন্দের, আমার হাজব্যান্ডেরও এবং দেবরেরও সবারই খুব পছন্দের। যাই হোক, শেষ রোজা। তারপরে আবার শুরু হয়ে গিয়েছে রান্নাবান্না, যেহেতু কালকে আমাদের এখানে ঈদ, তো ঈদের তো একটু প্রিপারেশন আছেই, যেটা কি না সবার বাসায় আসলে কম বেশি হয়ে থাকে। তবে আমি আমার বাংলাদেশের ফ্যামিলিকে খুব মিস করছি, যেটা আসলে আবার কবে হয়, তাদের সাথে ঈদ হয় জানি না। যাই হোক, এখানে হচ্ছে আমি আমার শাশুড়ির সাথে হেল্প করতেছিলাম, তাদের সাথে আমার প্রথম ঈদ, সবাই দোয়া করবেন। তো এখানে হচ্ছে ডেজার্ট বানাচ্ছিল আমার শাশুড়ি, আর আমার হাজব্যান্ড এসে কিছুক্ষণ পরপর হচ্ছে দেখতেছিল যে আমরা কী করতেছি, আর ওকে আমি দেখালাম যে কী কী বানাচ্ছি। ও ডেজার্ট খুব পছন্দ করে, খুব লাইক করে, ফাঁকে একটু নিজেরও ভিডিও নিয়ে নিলাম। একদম বিধ্বস্ত অবস্থা, আসলে চেহারার 12টা বেজে গেছে, সারাদিনই দৌড়ের উপরে ছিলাম। এই তো ডেজার্ট আইটেমগুলো হচ্ছে হয়ে গিয়েছে। তো ডেজার্টগুলো হচ্ছে ঈদের আগেই করে রেখেছে, আর এটা হচ্ছে ফিনি, যেটার উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। যাই হোক, তারপরে রেডি হয়ে নিয়েছি ঝটফট ইফতারের পরে, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটু বের হবে। আসলে বাংলাদেশে থাকলে তো চাঁদ রাতে আমি বের হতাম, সাথে সুন্দর সুন্দর ব্লগও আপনাদের সাথে শেয়ার করতাম। এখানে যেহেতু ওরকম ঈদ সেলিব্রেট হয় না, হয় বলতে যারা বাঙালি আছে তারাই করে, তো ও বললো যে চলো তোমাকে নিয়ে একটু চাঁদ রাত সেলিব্রেট করি তুমি আর আমি। আর কালকে যেহেতু আমাদের এখানে মানে শীত ছিল না, আস্তে আস্তে সামার পড়তেছে, তাই ওই দিন আর আমি জ্যাকেট নিইনি, এমনি বের হয়েছি। ওয়েদারটা খুব ভালো লাগতেছিল, বের হয়েও খুব শান্তি পাচ্ছিলাম। তো অলমোস্ট রাত 10টার মতো বেজে গিয়েছিল, তো ঘুরতে ঘুরতে চলে এসেছি বাসার পাশে রেস্টুরেন্টে। অলমোস্ট অনেকটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিলো, তারপরে ঢুকলাম একটা পিৎজা রেস্টুরেন্টে। আসলে আমি অত একটা পিৎজা লাইক করি না, আপনাদের ভাইয়া বলো যে চলো তাহলে পিৎজা ছাড়া আর এই রাতে তোমাকে আর কিছুই খাওয়াতে পারবো না। আমি তো জাস্ট ঘোরার জন্য এসেছিলাম, বাট ও যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসবে আমি বুঝতে পারিনি। যাই হোক, এই যে মেনু কার্ড দেখতেছিলাম, আমার একটা খাবার পছন্দ হচ্ছিলো না, তারপরে আমি কী করবো, তারপরে আমি চিকেন স্যুপটা নিয়েছিলাম। জানি না এখানে চিকেন স্যুপটা কেমন হবে, না জেনে নিয়ে গিয়েছি। আর আপনারা অনেকেই বলবেন যে আপু আপনার হাতের মেহেদি কই, মেহেদি নিয়ে একটা কাহিনী হয়েছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করব। এই তো খাবার অর্ডার করে বসে আছি, ও হচ্ছে পিৎজা অর্ডার করেছিল আর আমি একটা চিকেন স্যুপ নিয়েছি, দেখি টেস্টটা কেমন হয়। তো আমাদের ফুড চলে এসেছে, এই পিৎজাটা মনে হচ্ছে টেস্টি হবে, বাট আমার স্যুপটা নিয়ে খুব কনফিউশন ছিলাম, সাথে ওরা আবার বিস্কিটও দিয়েছিল, মানে স্যুপের সাথে বিস্কিট, আসলে আমি কখনো ট্রাই করিনি। যাই হোক, স্যুপটা মোটামুটি ভালো ছিল, বাট সাথে যে চিকেনটা ছিল ওইটা হালকা সল্ট দিয়ে ওরা হচ্ছে বয়েল করে দিয়েছে, মানে একদমই লাইট ফুডের মতো।
মোটামুটিভাবে আমি খেয়ে নিয়েছি, যেহেতু খাবারটা ওয়েস্ট করা ঠিক হবে না। তারপরও যাই হোক টেস্ট করলাম, নেক্সট টাইম বুঝে শুনে অর্ডার করতে হবে। তারপরে ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বাসার খুবই কাছে ওয়ালগ্রিনে। এখানে হচ্ছে এটা 24 আওয়ার্সই ওপেন থাকে, আপনি যখনই আসবেন তখনই এটা ওপেন পাবেন। তার জন্য ভাবলাম একটু ঘুরে যাই, এখানে আসলে আমার মাথা উলে যায় আর আপনাদের ভাইয়াকেও আমি ফকির বানিয়ে ছাড়ি। কারণ ওয়ালগ্রিনে সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলোর প্রাইস খুব এক্সপেন্সিভ, আর আমার নজর তো কারে লিপস্টিকের উপরে। ওখান থেকে আমি একটা সুপার স্টেপ লিপস্টিক নিয়ে নিয়েছি। আর এখানে আমি যতবারই আসি কিছু না কিছু আমি কিনে ছাড়ি, মানে আমার খুব ভালো লাগে সব ব্র্যান্ডের প্রোডাক্ট একটা শোরুমে পাওয়া যায়। এখন শোনাবো আমার মেহেদির স্টোরি। মানে জীবনে কোনো দিনও আমি নিজের হাতে নিজে মেহেদি দেইনি, কারণ আমি মেহেদি আর্টিস্ট না, আর আমি এত ভালো মেহেদি দিতেও পারিনি। বাংলাদেশ হলে তো বাসায় মেহেদি আর্টিস্ট ডেকে সুন্দর করে দু হাত ভরে আমি মেহেদি দিতাম, বাট ইউএসএতে আসার পরে তো কিছুই করার নেই, নিজের হাতে নিজেই দিয়েছি যা পেরেছি। আমি কিন্তু মেহেদি একদমই দিতে পারিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। এই ছিল আমার যাত্রাতের ব্লগ, আশা করছি ভালো থাকবেন সবাই, আর দোয়া করি সবার ঈদ ফ্যামিলির সাথে অনেক অনেক ভালো কাটুক, ঈদের দিনটা যেন কারোই নষ্ট না হোক, আপনারাও আমাকে দোয়া করবেন। তো আজ পর্যন্তই, দেখা হচ্ছে ঈদের ব্লগে ইনশাল্লাহ।